এই ভিডিও দেখার পর তোমরা যা শিখতে পারবে তা হলো 2022 সালের ফেব্রুয়ারি মাসে দেওয়া ষষ্ঠ শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলোর উত্তর কিভাবে করতে হয়। এই ভিডিওতে আমি অঙ্কগুলোর সমাধানের আগে যে যে বিষয়গুলো জানা থাকলে এই ধরনের অঙ্কের সমাধান করাটা সহজ হয় সেই বিষয়গুলো সহজ করে বোঝানোর পর অঙ্কগুলোর সমাধানের চেষ্টা করেছি। এটা হলো 2022 সালের ফেব্রুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এখানে মোট 20 নম্বরের প্রশ্ন দেওয়া আছে। এই অঙ্কগুলোর সমাধান বাড়িতে করে তোমাদের বিদ্যালয়ে জমা দিতে হবে। প্রশ্নটার প্রথমে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে একের দাগের তিনটে প্রশ্ন আছে এবং প্রত্যেকটা প্রশ্নে এক নম্বর করে আছে। একের প্রশ্নটা বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের একে বলছে সাত অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যাটি হলো, এখানে চারটে উত্তর দেওয়া আছে, এই চারটে উত্তরের মধ্যে কোন উত্তরটা ঠিক সেটা আমাদের খুঁজে বার করে দাগ দিতে হবে। উত্তরটাতে দেখছি লেখা আছে সাত, তাহলে সাত সাত অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যা নয়, এই উত্তরটা হবে না। বিয়ের উত্তরে লেখা আছে শূন্য সাত, শূন্য সাতও সাত অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যা নয়। সি এর উত্তরটাতে লেখা আছে শূন্য সাত শূন্য সাত শূন্য দুই শূন্য, এই সংখ্যাটাতে সাতটা অঙ্ক আছে কিন্তু প্রথমে শূন্য থাকার জন্য এই সংখ্যাটা সাত অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যা হলো না। তারপরে দেখি ডি এর উত্তরটাতে কি বলছে, সাত শূন্য সাত শূন্য সাত শূন্য শূন্য, এই উত্তরটার দিকে তাকালে দেখছি এখানেও সাতটা অঙ্ক আছে কিন্তু সংখ্যাটার প্রথমে কোনো শূন্য নেই, তাহলে এটাই হবে সাত অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যা। তাহলে ডি এর উত্তরটা হলো সঠিক উত্তর, আমরা ডি এর উত্তরের পাশে দাগ দেব। একের দুইয়ের প্রশ্নটাতে বলছে 2090012 সংখ্যাটা এই নিচে যে চারটে সংখ্যা লেখা আছে সেখান থেকে খুঁজে বার করতে হবে। তাহলে আমরা দেখি নিচের এই চারটে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা হবে 2090012। এর আগেই আমরা শিখেছি সাত এবং আট অঙ্কের সংখ্যাকে কিভাবে কথায় লিখতে হয়। আমাদের প্রথম কাজ হলো সংখ্যাটাকে স্থানীয় মানের ছকের সাহায্যে লিখে নেওয়া, তারপরে সেখান থেকে সংখ্যাটাকে আমরা সহজেই কথায় লিখতে পারি। তাহলে এর উত্তরে যে সংখ্যাটা লেখা আছে সেটাকে আমরা স্থানীয় মানের ছকের সাহায্যে লিখে নিলাম এবং স্থানীয় মানের ছকের সাহায্যে লেখার পরে দেখছি এই সংখ্যাটা হলো 2,90,012। এই সংখ্যাটা 2,90,012 হলো না, তাহলে এই উত্তরটা সঠিক উত্তর নয়। তাহলে দুইয়ের এর উত্তরটা সঠিক উত্তর নয়, দুইয়ের বিয়ের সংখ্যাটাকে আমরা স্থানীয় মানের ছকের সাহায্যে লিখে দেখি যে এই সংখ্যাটা 2,90,012 কিনা। বিয়ের সংখ্যাটাকে স্থানীয় মানের ছকের সাহায্যে লিখে দেখছি এই সংখ্যাটা হচ্ছে 2,90,012, তাহলে এই সংখ্যাটাও 2,90,012 নয়, তাহলে এটাও সঠিক উত্তর হলো না। তাহলে দুইয়ের বিয়ের উত্তরটাও সঠিক উত্তর হলো না। আরে দুইয়ের সি এর সংখ্যাটাকে স্থানীয় মানের ছকের সাহায্যে লিখে দেখি যে এই সংখ্যাটা 2,90,012 কিনা। দুইয়ের সি এর সংখ্যাটাকে স্থানীয় মানের ছকের সাহায্যে লিখে দেখছি এই সংখ্যাটা হলো 2,09,012, তাহলে এই সংখ্যাটাও 2,90,012 হলো না, অর্থাৎ এটাও সঠিক উত্তর নয়। তাহলে দুইয়ের সি এর সংখ্যাটাও সঠিক উত্তর হলো না। এবার দুইয়ের ডি এর সংখ্যাটাকে স্থানীয় মানের ছকের সাহায্যে লিখে দেখি এই সংখ্যাটা 2,90,012 হয় কিনা। ডি এর সংখ্যাটাকে স্থানীয় মানের ছকের সাহায্যে লিখে দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটা হচ্ছে 2,90,012, তাহলে এই উত্তরটা হলো সঠিক উত্তর, আমরা এই উত্তরে দাগ দিয়ে দেব।
একের প্রশ্নগুলোর উত্তর লিখতে বলেছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তাহলে এখানে আমরা দেখলাম সঠিক উত্তর হলো দুইয়ের ডি এরটা, তাই আমরা দুইয়ের ডি এ ডাক দিয়ে দেব। এবারে দেখি একের তিনের প্রশ্নটা কি বলছে। এখানে একটা সাত অঙ্কের সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটাতে তিনের স্থানীয় মান কত সেটা আমাদের বের করে সঠিক উত্তরে ডাক দিতে হবে। তাহলে আমরা এই সাত অঙ্কের সংখ্যাটার তিনের স্থানীয় মানটা প্রথমে বার করি, তারপরে আমরা এখানে সঠিক উত্তরে ডাক দিয়ে দেব। এখন আমরা জানি একটা সংখ্যার কোনো অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে হলে প্রথমে সংখ্যাটাকে স্থানীয় মানের ছকের সাহায্যে লিখে নিতে হয়। তাহলে প্রথমে আমরা সংখ্যাটাকে স্থানীয় মানের ছকের সাহায্যে লিখে নিলাম। এরপরে দেখতে হবে যে অঙ্কটার স্থানীয় মান বার করব সেই অঙ্কটা কোন স্থানে আছে। এখানে তিনের স্থানীয় মান বার করতে হবে, তিন অঙ্কটা দেখছি অজুতের ঘরে আছে। তাহলে তিনের স্থানীয় মান হবে তিন গুণ দশ হাজার সমান তিরিশ হাজার। তাহলে আমরা স্থানীয় মান পেয়ে গেলাম তিরিশ হাজার। এবারে আমরা উত্তরে ডাক দিয়ে দেব। এখানে তিনের প্রশ্নে চারটে উত্তর দেওয়া আছে, তার মধ্যে ডি এর উত্তরটাতে দেওয়া আছে তিরিশ হাজার। তাহলে আমরা ডি এর উত্তরটাতে ডাক দেব। এবারে দুইয়ের প্রশ্নটা পড়ে দেখি প্রশ্নটাতে কি বলছে। লেখা আছে স্তম্ভ মেলাও যে কোনো তিনটি, বাঁ দিকে হলো স্তম্ভ ক, ডান দিকে দেখছি স্তম্ভ খ। স্তম্ভ কয়ে কতগুলো সংখ্যা কথায় এবং অঙ্কে লেখা আছে, আবার স্তম্ভ খয়ে কতগুলো সংখ্যা কথায় এবং অঙ্কে লেখা আছে। আমাদের স্তম্ভ কয়ের অঙ্কে লেখা সংখ্যাগুলোর সঙ্গে স্তম্ভ খয়ের কথায় লেখা সংখ্যাগুলোর কোনটা মিলছে সেটা দেখতে হবে। আবার স্তম্ভ কয়ের কথায় লেখা সংখ্যাগুলোর সঙ্গে স্তম্ভ খয়ের অঙ্কে লেখা কোন সংখ্যাগুলো মিলছে সেটা দেখতে হবে। তাহলে প্রথমে আমরা স্তম্ভ কয়ের প্রথম অঙ্কে লেখা সংখ্যাটাকে স্থানীয় মানের ছকের সাহায্যে লিখে কথায় লেখার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা স্তম্ভ কয়ে কয়ে যে অঙ্কে লেখা সংখ্যাটা আছে সেটাকে স্থানীয় মানের ছকের সাহায্যে লিখে নেই। স্থানীয় মানের ছকের সাহায্যে অঙ্কে লেখা সংখ্যাটাকে লিখে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা হলো পাঁচ কোটি কুড়ি লক্ষ কুড়ি হাজার আটশো তিরিশ। এবারে স্তম্ভ ক্ষয়ের উত্তরগুলোর দিকে তাকালে দেখতে পাচ্ছি ঘয়ের উত্তরটায় লেখা আছে পাঁচ কোটি কুড়ি লক্ষ কুড়ি হাজার আটশো তিরিশ। স্তম্ভ কয়ের অঙ্কে লেখা যে সংখ্যাটা প্রথমে আছে সেই সংখ্যাটা স্তম্ভ ক্ষয়ে কথায় লেখা আছে একেবারে শেষে। স্তম্ভ কয়ের কয়ের সংখ্যাটাকে মেলাতে হবে স্তম্ভ ক্ষয়ের ঘয়ের সংখ্যাটার সাথে। দুইয়ের দাগের অঙ্কগুলোর সমাধান করার সময় আমরা প্রথমে সমস্ত অঙ্কে লেখা সংখ্যাগুলোকে কথায় লিখব, তারপরে স্তম্ভ মেলানোর চেষ্টা করব। তাহলে স্তম্ভ কয়ে গয়ে যে অঙ্কে লেখা সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে এবারে কথায় লেখার চেষ্টা করি, তারপরে আমরা স্তম্ভ মেলাবো। তাহলে স্তম্ভ কয়ের গয়ে যে অঙ্কে লেখা সংখ্যাটা আছে সেটাকে প্রথমে স্থানীয় মানের ছকের সাহায্যে লিখে নেই। এবারে গয়ের অঙ্কে লেখা সংখ্যাটাকে স্থানীয় মানের ছকের সাহায্যে লিখে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা হলো পাঁচ কোটি কুড়ি লক্ষ বাইশ হাজার তিনশো পঁয়তাল্লিশ। এখন স্তম্ভ ক্ষয়ের ক্ষয়ের উত্তরের দিকে তাকালে দেখছি সেখানে লেখা আছে পাঁচ কোটি কুড়ি লক্ষ বাইশ হাজার তিনশো পঁয়তাল্লিশ। তাহলে স্তম্ভ কয়ের গয়ের অঙ্কে লেখা সংখ্যাটা স্তম্ভ ক্ষয়ের ক্ষয়ের কথায় লেখা সংখ্যার সঙ্গে মিলছে, তাহলে আমরা স্তম্ভ কয়ের গয়ের সঙ্গে স্তম্ভ ক্ষয়ের ক্ষয়ের উত্তরটা মেলাব। এবারে আমরা স্তম্ভ ক্ষয়ের কয়ে যে অঙ্কে লেখা সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে স্থানীয় মানের ছকের সাহায্যে লিখে কথায় লেখার চেষ্টা করি। স্তম্ভ ক্ষয়ের যে অঙ্কে লেখা সংখ্যাটা আছে সেটাকে স্থানীয় মানের ছকের সাহায্যে লিখে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা হলো আট কোটি একচল্লিশ লক্ষ চুরাশি হাজার দুশো
67। এখন স্তম্ভ কয়ের ঘয়ে যে সংখ্যাটা কথায় লেখা আছে সেটা হলো 8,41,84,267। তাহলে স্তম্ভ কয়ে ঘয়ে যে কথায় লেখা সংখ্যাটা আছে সেটাকে মেলাতে হবে স্তম্ভ ক্ষয়ে কয়ে যে অঙ্কে লেখা সংখ্যাটা আছে তার সাথে। এবারে স্তম্ভ ক্ষয়ে গয়ে যে অঙ্কে লেখা সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা স্থানীয় মানে ছকের সাহায্যে লিখে প্রথমে কথায় লেখার চেষ্টা করি। স্থানীয় মানের ছকের সাহায্যে সংখ্যাটাকে লিখে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা হলো 8,41,83,267। এখন স্তম্ভ কয়ের ক্ষয়ের কথায় লেখা সংখ্যাটার দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি সেখানে লেখা আছে 8,41,83,267। তাহলে স্তম্ভ কয়ের ক্ষয়ের কথায় লেখা সংখ্যাটার সঙ্গে স্তম্ভ ক্ষয়ের গয়ের অঙ্কে লেখা সংখ্যাটাকে মেলাতে হবে। স্তম্ভ মেলানোর পর খাতায় উত্তরটা এইভাবে লিখে দিতে হবে। পরের অঙ্কটা শুরু করার আগে একটা কথা বলে নেই, শ্রেণীর গণিত প্রভা বইটা থেকে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলোতে বিভিন্ন অধ্যায়ের অঙ্কের সমাধান কিভাবে করা যায় তা সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। প্রশ্রেণীর অঙ্ক নিয়ে আমি যে সব ভিডিও আপলোড করেছি সেই সব ভিডিওগুলো আমি প্লে লিস্টে দিয়ে দিয়েছি। প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। যারা অঙ্কে খুব দুর্বল তাদের বলবো ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, তাহলে বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে। আর যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। দেখি তিনের একের অঙ্কটা কি বলছে। এখানে একটা 7 অঙ্কের সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটাকে স্থানীয় মানে বিস্তৃত করে লিখতে বলেছে। তাহলে দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। আমাদের প্রথম কাজ হবে সংখ্যাটাকে স্থানীয় মানের ছকের সাহায্যে লিখে নেওয়া। তাহলে আমরা প্রথমে সংখ্যাটাকে স্থানীয় মানের ছকের সাহায্যে লিখে নিলাম। এখন আমরা জানি কোনো সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে কিভাবে লিখতে হয়। এখানে দেখছি সংখ্যাটার প্রথম অঙ্ক হলো 7 এবং এই 7 অঙ্কটা নিযুতের ঘরে আছে। তাহলে নিযুতের ঘরে 7 অঙ্কটার স্থানীয় মান হবে 7×10,= 70,00,000। এরপরে দেখছি হাজারের ঘরের অঙ্কটা হলো 7। তাহলে হাজারের ঘরে যে 7টা আছে তার স্থানীয় মান হবে 7×1,000=7,000। এরপরে এককের ঘরে যে 7 অঙ্কটা আছে তার স্থানীয় মান হবে 7×1=7। তারপরে আমরা উত্তরটা এইভাবে লিখে দেব, স্থানীয় মানে বিস্তার করে পাই লিখে সংখ্যাটাকে লিখব। সংখ্যাটা লেখার পর সমান চিহ্ন দিয়ে লিখব 70,00,000+7,000+7। এবার দেখি তিনের দুইয়ের অঙ্কটা কি বলছে। এখানে কতগুলো অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কগুলো দিয়ে 8 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা দুটো লিখতে হবে। তো দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। এখানে দেখছি প্রশ্নে 8টা অঙ্ক দেওয়া আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা প্রথমে স্থানীয় মানের ছকটাকে লিখে নেব, তারপরে আমরা কোটির ঘরে সবচেয়ে বড় অঙ্ক যেটা সেটা বসাবো। এখানে দেখছি সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 9। তাহলে প্রথমে আমরা কোটির ঘরে 9 বসাবো, তারপরে দেখব 9-এর পরে সবচেয়ে বড় অঙ্ক কোনটা, সেটা দেখতে পাচ্ছি 7। তাহলে তারপরে আমরা 7 বসাবো, তারপরে দেখব 7-এর পরে সবচেয়ে বড় অঙ্ক কোনটা, সেটা দেখছি 6। তারপরে আমরা 6 বসাবো, এইভাবে পরপর বড় অঙ্কগুলো বসিয়ে যাব। তাহলে এরপরে বসবে 5, তারপরে বসবে 3, তারপরে বসবে 2,
তারপরে বসবে এক এবং সব শেষে বসবে শূন্য। তাহলে আমরা আট অঙ্কের বৃহত্তম সংখ্যাটা লিখে ফেললাম। এবারে আমরা ওই অঙ্কগুলো দিয়ে আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখার চেষ্টা করব। যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা লেখার চেষ্টা করব, তখন সবচেয়ে ছোট অঙ্কটাকে প্রথমে বসাবো, কিন্তু শূন্য থাকলে প্রথমে শূন্য বসাতে পারবো না। প্রথমে আমরা সবচেয়ে ছোট অঙ্কটা বসিয়ে তারপরে শূন্য বসাবো, তারপরে তার থেকে বড়, তারপরে তার থেকে বড়, এইভাবে অঙ্কগুলো বসিয়ে যাব। তাহলে এখানে সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে এক, প্রথমে এক বসালাম, শূন্য প্রথমে বসানো যাবে না, তাই শূন্যটা প্রথমে বসালাম না, তারপরে শূন্যটাকে বসিয়ে নিলাম, তারপরে একের থেকে বড় হলো দুই, তারপরে দুই বসালাম, দুইয়ের থেকে বড় হলো তিন, তারপরে তিন বসালাম, তারপরে পরপর পাঁচ ছয় সাত এবং নয় অঙ্কটা বসিয়ে দিলাম। তাহলেই আমাদের অঙ্কগুলো দিয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা লেখা হয়ে গেল। এবার দেখি তিনের তিনের অঙ্কটা কি বলছে। এখানে চারটে সাত অঙ্কের সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। তো দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। আমরা যখন সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো, তখন প্রথম কাজ হচ্ছে সংখ্যাগুলোকে স্থানীয় মানের ছকের সাহায্যে লিখে নেব। তাহলে প্রথমে আমরা সংখ্যাগুলোকে স্থানীয় মানের ছকের সাহায্যে লিখে নেই। তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলোকে স্থানীয় মানের ছকের সাহায্যে লিখে নিলাম। এখন সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। তার মানে প্রথমে আমরা লিখব সবচেয়ে ছোট সংখ্যা, তারপরে কমা দিয়ে লিখব তার থেকে বড় সংখ্যা, তারপরে কমা দিয়ে লিখব তার থেকে বড় সংখ্যা, এবং তারপরে কমা দিয়ে লিখব তার থেকে বড় সংখ্যা। তাহলে প্রথমে আমরা ছোট সংখ্যাটা কিভাবে পাব সেটা দেখার চেষ্টা করি। এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটা সংখ্যারই নিযুতের ঘরের অঙ্ক হলো চার। এখন নিযুতের ঘরের অঙ্কগুলো যেই এক দেখতে পেলাম, তার পরের কাজ হচ্ছে যে লক্ষর ঘরের অঙ্কগুলোর মধ্যে কোন অঙ্কটা ছোট। এখানে দেখছি লক্ষর ঘরের সব অঙ্কগুলোই হলো পাঁচ। তাহলে লক্ষর ঘরের সব অঙ্কগুলোই এক দেখতে পেলাম। এরপরে দেখব অজুতের ঘরের অঙ্কগুলোর মধ্যে কোনটা ছোট। এখানে দেখছি অজুতের ঘরের সব অঙ্কগুলোই হলো শূন্য। তারপরে আমাদের দেখতে হবে যে হাজারের ঘরের অঙ্কগুলোর মধ্যে কোনটা ছোট। হাজারের ঘরের অঙ্কগুলোর মধ্যে তিনটি সংখ্যার অঙ্ক হলো তিন, আর একটা সংখ্যার অঙ্ক হলো দুই। তাহলে এই সংখ্যাটা হলো সব থেকে ছোট সংখ্যা, কারণ হাজারের ঘরের অঙ্কের মধ্যে যে অঙ্কটা ছোট সেটাই হবে এখানে সব থেকে ছোট সংখ্যা। তাহলে আমরা এই সংখ্যাটাকে প্রথমে লিখলাম, এটা হলো সব থেকে ছোট সংখ্যা। এখন বাকি তিনটে সংখ্যার হাজারের ঘরের অঙ্কগুলো এক। তাহলে এবারে আমরা দেখব বাকি তিনটে সংখ্যার মধ্যে কোন সংখ্যার শতকের অঙ্কটা সবচেয়ে ছোট। এখানে দেখছি বাকি তিনটে সংখ্যার মধ্যে দুটো সংখ্যার শতকের ঘরের অঙ্ক হলো দুই, আর একটা সংখ্যার শতকের ঘরের অঙ্ক হলো এক। তাহলে এই সংখ্যাটা সব থেকে ছোট। তাহলে প্রথমে যে সংখ্যাটা লিখেছিলাম, তারপরে এই সংখ্যাটাকে আমরা লিখে দেব। তাহলে আমাদের চারটে সংখ্যার মধ্যে দুটো সংখ্যাকে ছোট থেকে বড় সাজানো হয়ে গেল। তাহলে আমাদের এবারে দেখতে হবে বাকি দুটো সংখ্যার দশকের ঘরের অঙ্কের মধ্যে কোন অঙ্কটা ছোট। তাহলে যে সংখ্যাটার দশকের ঘরের অঙ্ক শূন্য, সেই সংখ্যাটা হবে এই দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যা। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে যে সংখ্যাটার দশকের অঙ্ক শূন্য সেটাকে লিখলাম তারপরে, এবং সব শেষে যে সংখ্যাটার দশকের ঘরের অঙ্ক এক সেটা লিখে দিলাম। তাহলে আমাদের সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়ে গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। তিনের চারের অঙ্কটাতে দেখছি এখানে একটা আট অঙ্কের সংখ্যা দেওয়া আছে, এবং এই সংখ্যাটার মধ্যে দুটো দুই আছে। তো দুটো দুইয়ের স্থানীয় মান বার করে সেই দুটো স্থানীয় মানের পার্থক্য কত সেটা আমাদের নির্ণয় করতে
হবে। তাহলে দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। আমাদের প্রথম কাজ হবে সংখ্যাটাকে স্থানীয় মানের ছকের সাহায্যে লিখে নেওয়া। তাহলে প্রথমে আমরা সংখ্যাটাকে স্থানীয় মানের ছকের সাহায্যে লিখে নিলাম। এখানে দেখছি হাজারের ঘরে একটা দুই আছে আর দশকের ঘরে একটা দুই আছে। তাহলে হাজারের ঘরে দুইয়ের স্থানীয় মান হলো দুই গুণ এক হাজার সমান দু হাজার, আর দশকের ঘরে দুইয়ের স্থানীয় মান হলো দুই গুণ দশ সমান কুড়ি। তাহলে দুইয়ের স্থানীয় মান দুটোর পার্থক্য আমাদের বিয়োগ করলে বেরিয়ে যাবে, অর্থাৎ দু হাজার থেকে কুড়ি বিয়োগ করলাম তাহলে পেলাম এক হাজার নশো আশি। তা নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। চারের একের অঙ্কটা বলছে একটি দেশে চুয়াত্তর লক্ষ তিন হাজার চারশো পঁচাশি মেট্রিক টন গম উৎপন্ন হয়, কিন্তু ওই দেশের লোকদের খাওয়ানোর জন্য আশি লক্ষ দশ হাজার দুশো মেট্রিক টন গমের প্রয়োজন হয়। চাহিদা মেটানোর জন্য কত পরিমাণ গম কম পড়বে, কত পরিমাণ গম কম পড়বে এটা আমরা কিভাবে নির্ণয় করব। আমরা কম বা বেশি এটা নির্ণয় করি বিয়োগ করে। তাহলে এখানে আমরা বিয়োগ করে দিলেই কত পরিমাণ গম কম পড়বে সেটা পেয়ে যাব। তাহলে দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। তাহলে এই অঙ্কটার সমাধান আমরা এইভাবে করব। গমের প্রয়োজন হয় আশি লক্ষ দশ হাজার দুশো মেট্রিক টন, আর গম উৎপন্ন হয় চুয়াত্তর লক্ষ তিন হাজার চারশো পঁচাশি মেট্রিক টন। তারপরে এই দুটো সংখ্যার বিয়োগ করে দেব, বিয়োগ করে দিয়ে লিখব দেশে গম কম পড়বে ছ লক্ষ ছ হাজার সাতশো পনেরো মেট্রিক টন। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। চারের দুইয়ের অঙ্কটাতে দেখছি একটা আট অঙ্কের সংখ্যা লেখা আছে, তাকে পাঁচশো ষোলো দিয়ে ভাগ করতে হবে। তোমরা নিশ্চয়ই আট অঙ্কের সংখ্যাকে কিভাবে ভাগ করতে হয় সেটা জানো, আমি এখানে ভাগটা করে দিলাম, তোমরা দেখলেই এখন বুঝতে পারবে। তোমরা এইভাবে ভাগটা করে নেবে, তারপরে লিখে দেবে নিচে নির্ণেয় ভাগফল সমান আটান্ন হাজার নশো বিরানব্বই। তাহলে দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসে মডেল অ্যাক্টিভিটি টাস্কে সমস্ত প্রশ্নের উত্তর কিভাবে করতে হয় তা আমি সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে আজ এই পর্যন্তই থাক। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না।